করতেছো? ওই শাকের দাদা কি করে? ছোটবেলায় আমরা খেলতাম। রক্ত বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম। লাকি ফ্যামিলি চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি আমার ভিউয়ার্সরা ও আমার বন্ধুরা যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা আমি নাস্তা রেডি করে নিয়েছি, রুটিগুলো ভেজে নিয়েছি আর ডিম ভাজি করেছি, সাথে কফি আছে। তো এগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দুপুরের জন্য রান্না করছি মুরগির মাংস। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, এজন্য পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি। এরপরে একে একে সব মশলা দিয়ে দেব, তেজপাতা, গরম মশলা, লং, এলাচ এগুলো দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে নিচ্ছি, আগে লবণটা দিয়ে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। এরপরে তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি। সব মশলা একসাথে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে মুরগির মাংসটা দিয়ে দেব। আর মুরগির মাংস আসলে নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। একটু ঝোল করে রান্না করব নতুন আলু দিয়ে। সব সময় আসলে ভুনা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভালো হয় খেতে। তো মুরগির মাংসটা আমি প্রায়ই ভুনা করি, ভুনাটাই ভালো লাগে। কিন্তু যেহেতু এখন নতুন আলু উঠেছে, তো এই জন্য আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করছি। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি মুরগির মাংস, পাকিস্তানি মুরগি যেটা, একটা মুরগি নিয়েছি, 1 কেজির মতো হবে। তো মুরগির মাংস আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে আমি মাংসটা কষিয়ে নেব, তাহলে খেতে অনেক টেস্ট হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসর মধ্যে আলু দিয়ে দেব। তো মাংসটা আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা যত বেশি কষানো হবে স্বাদ ততটাই ভালো হবে। এজন্য একটু বেশি সময় ধরে কষিয়ে তারপরে আলু দিয়ে দেব। আর নতুন আলুগুলো আমি ছোলা ছুলে নিয়েছি। নতুন আলুর ছোলাগুলো পাতলা থাকে, তো একটা ছুরি দিয়ে আলুগুলো ছুলে তারপরে কেটে ধুয়ে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসের মধ্যে দিয়ে মাংসের সাথে আলুগুলো আরও একটু সময় কষিয়ে নেব। আর নতুন আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শীতের দিনে আসলে নতুন আলুটা খেতে ভালোই লাগে। আমি প্রায় তরকারিতেই নতুন আলু দিয়ে রান্না করি, আর মাছ রান্না করলেও নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো মাংসের মধ্যে দিয়ে রান্না করছি, আর বাচ্চারা মুরগির মাংসটা খুব পছন্দ করে, গরু মাংস, মুরগির মাংস বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আর আলু দিয়ে দিলে আরও বেশি মজা হয়, বিশেষ করে আমার ছোট মেয়ে আলুটা খুব পছন্দ করে, তো এজন্য দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, তো এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এজন্য ঝোলের পানিটা একটু বেশি দিচ্ছি। এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। যে কোনো মাংস রান্না করার শেষে যদি একটু ভাজা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ টেস্ট হয়। তো মুরগি মাংস আজকে রান্না করতে গিয়ে দেখলাম ভাজা জিরা গুঁড়া নেই, শেষ হয়ে গেছে। তো এই জন্য জিরাগুলো ভেজে তারপরে একটা মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি। একটা কাচের বয়ামে করে জিরার গুঁড়াগুলো আমি তুলে রাখছি, আর এই বয়ামটাতেই আমি সবসময় জিরা গুঁড়ো করে রেখে দিই।
তো আমি অনেকখানি করেছি, আর এগুলো কিন্তু আমার অনেক দিন চলে যাবে। একসাথে বেশি করে রাখলে তো পরে আর রান্না করার সময় ঝামেলা করতে হয় না, এজন্য সব সময় আমি যখনই করি একটু বেশি করে তারপরে রেখে দেই। আর কাঁচের বই আমি রেখে দিলে কোনো নষ্ট হয় না বা অনেক দিন ভালো থাকে, এজন্য সবসময় কাঁচের বই আমি রাখার চেষ্টা করি। এরপরে মুরগির মাংসটা নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলে আমার কাছে মাংসের ফ্লেভারটা ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো এরপরে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে মুরগির মাংস রান্না করা। লাউয়ের ছোলা, আলু আর সিম দিয়ে একটা ভাজি করব, এজন্য পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি। এরপরে কাঁচা মরিচ কেটে আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তারপরে কুচি করে রাখা লাউয়ের ছোলা, আলু আর সিমগুলো দিয়ে দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা। তো শ্বশুর শাশুড়ি ননদ বাসায় আছে, তাদেরকে নিয়ে বেশ ভালোই আছে বাচ্চারা, আর আমরা আমাদের দিনগুলো কিন্তু ভালোই কাটছে, বেশ ভালোভাবেই সময়টা পার করছি। শ্বশুর শাশুড়ি আছেন, তারাও শীতের সবজিগুলো বেশ পছন্দ করছে, আর বিশেষ করে আমার এই ভাজিটা তারা খুব পছন্দ করেন। আমি যে কোনো সবজি বা ভাজি করলে তারা এটা দিয়েই খেতে পছন্দ করেন, মাছটা তেমন একটা খেতে চান না, তারপরে আমি একটু জোর করে খাওয়াই এই আর কি। তো ভাজিটা করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো ঢাকনা খুলে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। তো শ্বশুর শাশুড়ি যেহেতু বাসায় আছে, বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি ও দাদা দাদুকে পেয়ে, আর আমারও ভালোই লাগছে যেহেতু বাচ্চারা অনেক খুশি আছে। আর শ্বশুর শাশুড়ি মুরব্বীরা যদি বাসায় থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমার মা নেই, আমার শাশুড়ি মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি, ওইভাবেই তাদেরকে দেখি। আর আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো, আমাকে খুব ভালোবাসেন। তো শ্বশুর শাশুড়ির সাথে যদি একটু ভালো আচরণ করা হয় তাহলে কিন্তু হাজব্যান্ডটাও খুব খুশি থাকে। তো আসলে একটু স্যাক্রিফাইস করলে পুরো সংসারটা শান্তি হয়। আমার দুপুরের রান্না অলরেডি হয়ে গেছে, তো একটা ভাজি করে নিয়েছি আর মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল করে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে, একটু ঝাল দিয়েছি, আর ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। আর ডাল রান্না করেছি টমেটো দিয়ে। তো এই তো রান্না করা হয়ে গেছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। রান্না করার পরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব সবাই মিলে। এই সাথে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।